কয়েকদিন আগেই ভারতের মহারাষ্ট্রে নিজের ভাইকে গর্ভে নিয়ে জন্মগ্রহণ করেছিল শিশু। সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই প্যারাসাইটিক যমজ শিশুর জীবন বাঁচিয়েছিলেন চিকিৎসকেরা। এবার রাজস্থানে জন্ম নিল আরও এক অদ্ভুত দর্শন শিশু। একসঙ্গে দুটি যৌনাঙ্গ ও আরও দুইটি অতিরিক্ত পা নিয়ে জন্মগ্রহণ করে ওই শিশু। চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনা প্যারাসাইটিক যমজেরই আরেকটি উদাহরণ। এক্ষেত্রেও সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জীবন বাঁচিয়েছেন চিকিৎসকেরা। যদিও জন্মের পরে অবশ্য শিশুটিকে পরিত্যাগ করার চেষ্টাই ছিল পরিবার। খবর পেয়ে এগিয়ে আসেন এক স্থানীয় চিকিৎসক। শিশুটিকে উদ্ধার করে তার হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়। চারজন চিকিৎসক একটি মেডিকেল টিম অপারেশন করে। বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ওই শিশু।